আশা করি সবাই খুব ভালো আছো। আমরা সুশাসন সম্পর্কে জানছিলাম। এই ভিডিওটিতে আমরা জানব সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব কর্তব্য কী। আগের ভিডিওটিতেই আমরা দেখেছি যে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের দায়িত্ব কর্তব্য কী বা করণীয় কী। অর্থাৎ শাসকের পক্ষ থেকেও যেমন কিছু করণীয় আছে, একইভাবে শাসিতের পক্ষ থেকেও কিন্তু কিছু করণীয় আছে। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে সামাজিক দায়িত্ব পালন। তার মানে সমাজের একজন সদস্য হিসেবে কিছু সামাজিক দায়িত্ব প্রতিটি নাগরিকের উপর বর্তায়। সেগুলো হচ্ছে সামাজিক সম্প্রীতি গড়ে তোলা, তার মানে অহেতুক আরেকজনের সাথে কোনো ধরনের ঝামেলায় না জড়ানো, সবাই মিলেমিশে থাকার একটা চেষ্টা করা। কারণ সামাজিক সম্পর্কগুলো সবসময় আসলে চাইলেই সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। এই ধরনের স্বাধীনতাগুলো সাধারণ মানুষ সমাজের সদস্য হিসেবে ভোগ করে থাকে, আবার সামাজিক দায়বদ্ধতাগুলো তখন নাগরিকদেরকে পালন করতে হয়। তাই এই ধরনের সামাজিক দায়িত্ব পালন করা সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্বটি হচ্ছে রাষ্ট্রের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রদর্শন। তার মানে রাষ্ট্র মনে করো কোনো আইন প্রণয়ন করলো, অবশ্যই সকল আইন সবসময় সবার পক্ষে যাবে না, কিংবা সকল আইন সকলের স্বার্থ সংরক্ষণ করবে না, কিন্তু তার সংশোধন কিংবা পরিবর্তন আনার জন্য যদি কোনো পদক্ষেপ নিতে হয়, সেই পদক্ষেপটি যাতে কোনো ধরনের রাষ্ট্রদ্রোহ না হয় বা সেই পদক্ষেপের কারণে রাষ্ট্রের যাতে গঠনমূলক সমালোচনা না করে কোনো ভাঙচুরের মতো ঘটনা না ঘটানো হয়, এই ধরনের ব্যাপারগুলো নিশ্চিত করতে হবে সাধারণ নাগরিকদের। তৃতীয়ত, সাধারণ নাগরিকদের আইন মানতে হবে। তার মানে রাষ্ট্র যখন কোনো আইন প্রণয়ন করে, সে আইনটি মেনে চলা নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য। আর নিয়মিত কর প্রদান করা, অর্থাৎ ট্যাক্স কিন্তু একজন নাগরিকের অন্যতম প্রধান দায়িত্ব। কারণ এই ট্যাক্সের টাকায় সরকার তাদের যে উন্নয়ন কর্মকাণ্ড কিংবা সরকারের যে বিভিন্ন রকম কাজকর্ম সেগুলো পরিচালনা করে। অর্থাৎ জনগণ যদি টাকা পয়সা না দেয় ট্যাক্স হিসেবে, তখন কিন্তু সরকারি বিভিন্ন কার্যক্রম চালানো বেশ কষ্টসাধ্য হয়ে যায়। তার পাশাপাশি রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। জনগণের জন্যই যেহেতু রাষ্ট্র, এবং রাষ্ট্র যেহেতু উন্নয়নগুলো মূলত জনগণের জন্যই করে, তাই জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। তার মানে যখন কোনো দুর্যোগ দেখা দিতে পারে, তখন জনগণকে সচেতন থাকতে হবে নিজেদের, এবং অন্য যারা বিভিন্ন ভঙ্গুর অবস্থায় আছে বা ভালনারেবল অবস্থায় আছে, তাদেরকেও বিপদ সম্পর্কে সাধারণ জনগণ চাইলে জানাতে পারে। এইটুকুই তাদের দায়িত্ব। পাশাপাশি জাতীয় সম্পদ রক্ষা। রাষ্ট্রের সকল প্রাকৃতিক সম্পদ কিংবা অন্যান্য যে সকল অবকাঠামোগুলো রয়েছে, সেগুলো কিন্তু সকল নাগরিকের যৌথ সম্পদ। এখন এই ধরনের সম্পদ সবাইকে মিলে রক্ষা করতে হবে। সেটি রক্ষা করা সরকারের একার দায়িত্ব নয়, বরঞ্চ অনেকখানি দায়িত্ব কিন্তু সাধারণ নাগরিকদের উপরও বর্তায়। তার পাশাপাশি সচেতন ও সজাগ হতে হবে। তার মানে নিজের আশপাশ সম্পর্কে একটা সুষ্ঠু ও স্পষ্ট চেতনা থাকতে হবে। আশপাশে যা হচ্ছে সব কি ঠিকঠাক মতো হচ্ছে, এটা আমরা যেমন অনেক সময় ভাবি, যেমন মনে করো উদাহরণস্বরূপ বলা যায়, রাতে ঘুমানোর আগে আমরা কিন্তু এটা চেক করে ঘুমোতে যাই যে দরজা ছিটকিনি লাগানো আছে কিনা, কিংবা দরজা জানালা সব ঠিকঠাকভাবে বন্ধ করা আছে কিনা, অর্থাৎ চাইলেই কোনো অনুপ্রবেশকারী বা চোর ডাকাত ঢুকে পড়তে পারে কিনা, এই ব্যাপারটি কিন্তু আমরা নিশ্চিত করে ঘুমাতে যাই। এখন সাধারণ নাগরিকরা যখন দেশ পরিচালনায় অংশগ্রহণ করে বা সম্পৃক্ত হয় দেশ চালনায়, তখনও কিন্তু তাদেরকে এরকম সব কিছু ঠিকঠাক আছে কিনা সে ব্যাপারে একটা সচেতন ও সজাগ দৃষ্টি রাখতে হবে। তারপর সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের অন্যতম দায়িত্ব ও কর্তব্য হচ্ছে সংবিধান মেনে চলা। কারণ সংবিধান এমন একটি নিয়মের সমষ্টি যেখান থেকেই সকল আইন উচ্চারিত হয়। এবং তোমরা ইতোমধ্যেই জানো যে সংবিধানের কোনো ধারার সাথে সাংঘর্ষিক কোনো আইনই বাতিল বলে গ্রহণযোগ্য হয়, তার মানে বাতিল করে দেওয়া সম্ভব। অর্থাৎ সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন কিন্তু শেষমেশ গৃহীত হয় না, এবং এই সংবিধানটি মেনে চলাও রাষ্ট্রের নাগরিকদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। আর সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠার জন্য সুশাসনে জনগণের আগ্রহ থাকতে হবে। তার মানে সরকার আমার কাছে জবাবদিহি করবে,
এই ব্যাপারটি নিয়ে আমার নিজেরই যদি আগ্রহ না থাকে সরকারের আর আগ্রহ থাকবে কেন? এটি তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তাই সুশাসনের প্রতি জনগণের আগ্রহ থাকতে হবে। জনগণ যদি না চায় সুশাসন প্রতিষ্ঠা হোক, তাহলে সরকারের কিন্তু এই দায়বদ্ধতাটি আসে না যে তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে তাদের কাজের জন্য কিংবা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব কর্তব্যগুলো কী কী। পরের ভিডিওটিতে দেখা হচ্ছে আমরা যেখানে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব সম্পর্কে জানব। আমাদের সাথেই থেকো।